আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা জার্মান বর্ণমালা শিখব যে কোনো একটা ভাষা শিখতে হলে প্রথমেই তার বর্ণমালা শিখতে হয় ইংরেজিতে বর্ণমালা হচ্ছে ছাব্বিশটি আর জার্মানিতে বর্ণমালা হল তিরিশটি ছাব্বিশটি বর্ণমালা একদমই ইংলিশের মতো আর চারটি বর্ণমালা হচ্ছে অতিরিক্ত জার্মান বর্ণমালাগুলো দেখতে একেবারেই ইংলিশের মতো শুধু হচ্ছে উচ্চারণগত একটু তফাত আছে তবে কিছু কিছু ক্ষেত্রে মিল মিলও রয়েছে তো দেখা যাক জার্মান বর্ণমালাগুলো এ এ কে জার্মানিতে বলা হয় আ বিকে বলা হয় বে কে বলা হয় সে ডিকে বলা হয় ডে ই কে বলা হয় এ এফকে বলা হয় এফ জিকে বলা হয় গে এইচকে বলা হয় হা আইকে বলা হয় ই জেকে বলা হয় ইয়ট কে কে বলা হয় কা এল কে বলা হয় এল এমকে বলা হয় এম এনকে বলা হয় এন ওকে বলা হয় ও এখানে একটা খেয়াল করুন এল এম এন এগুলো কিন্তু ইংলিশের মতোই থেকে যাচ্ছে ওকে বলা হয় ও ই কে বলা হয় পে কিউকে বলা হয় কু আর কে বলা হয় এর আর চাচ্ছে যখন উচ্চারণ করবেন ডাবল র ডাবল র মতো করতে হবে এর এর আমি আবার উচ্চারণগুলো বলে দিচ্ছি আ সে ডে এফ গে হা ইয়া এল এম এন ও পে কু এল আর এসকে বলা হয় এসকে বলা হয় S এটা ইংলিশের মতোই এসকে বলা হয় S। এসকে বলা হয় এস টিকে বলা হয় টে ইউকে বলা হয় উ কে বলা হয় ফাউ ডাব্লিউকে বলা হয় বে এক্সকে বলা হয় ইক্স ওয়াইকে বলা হয় উফসিলন জেডকে বলা হয় সেট এখানে একটা জিনিস খেয়াল করুন টিকে টে বলা হয় ইউকে উ বলা হয় কে ভি কে ফাও বলা হয় এটাকে এতদিন আমরা ভি উচ্চারণ করে এসেছি আজকে থেকে জার্মান ভাষা যারা শুরু করব তারা এই ভিটাকে ফ উচ্চারণ করব ফ ফাও কে বলা হয় ভে কে বলা হয় ভে কে আমরা ডাব্লিউ উচ্চারণ করতাম আজকে থেকে আমরা ডাব্লিউ এর উচ্চারণটা ভয়ের মতো করব ওয়াই এক্সকে বলা হয় ওয়াই ওয়াইকে বলা হয় ওয়াই ওয়াইকে বলা হয় উপসিলন আমরা যখন জার্মান আলফাবেটগুলো বলবো তখন হচ্ছে উপসিলন বলবো আর যখন হচ্ছে বাক্যে ব্যবহার করব তখন ওয়াইয়ের মতোই উচ্চারিত হবে জেডকে বলা হয় সেট আমরা যখন এই টাকে বাক্যে ব্যবহার করব। তখন এই জেট এর উচ্চারণটা আর জয়ের মতো থাকছে না এই জেট এর উচ্চারণটা হয়ে যাবে মতো উচ্চারিত করবো এই জেটটা হচ্ছে স সেট এই ছিল জার্মান বর্ণমালার ছাব্বিশটি ইংলিশের মতো বর্ণমালা এছাড়াও জার্মান বর্ণমালায় আরো চারটি অতিরিক্ত বর্ণমালা রয়েছে যেমন আলাউট উম আলাউ এই আউটের উচ্চারণটা হবে এরপর আছে ও উমলাউট ও উমলাউট এই ও উমলাউটটা হচ্ছে ও লাউট উপরে দেখেন উবলাউট লিখে ফেলেছি আমি বলে এখানে হবে উমলাউট উম লাউট এই উমলাউটের এই ও উম লাউটের উচ্চারণটা হবে ও ও ও এরপর আছে উ উমলাউট উমলাউট আমরা জানি যে জার্মান ভাষায় ইউকে বলা হয় উ উমলাউট উমলাউ এইটার উচ্চ হবে উম এরপর শেষ একটা আছে সেটা হলো অ্যাসেট সেটা হলো অ্যাস সেট আচ্ছা এখানে হচ্ছে অ্যাস সেটটা আমার আসতেছে না ডাবল এস বা হচ্ছে বিয়ের মতো দেখতে অ্যাস সেট এই যে এইটা অ্যাস এটাকে অনেকটা বিয়ের মতো দেখতে কিন্তু আসলে এটা কি না এটা হচ্ছে অ্যাস আপনি যদি এটা লিখেন তাহলেও হবে যদি ডাবল এস লিখেন একই হবে দুইটার মিনিং একই রকম তাহলে কি এটা হচ্ছে অ্যাস সেট এই চারটা ছিল জার্মান ভাষায় চারটা অতিরিক্ত বর্ণমালা আর ছাব্বিশটা বর্ণমালা একদমই ইংলিশের মতো ছিল তাহলে প্রথমটা হচ্ছে আ উম্লাউট দ্বিতীয়টা হচ্ছে ও ওম্লাউট তৃতীয়টা হচ্ছে ও উমলাউট আর শেষটা হচ্ছে এস সে তো এগুলোই ছিল জার্মান বর্ণমালা আমি হচ্ছে আরেকবার পড়ে দিচ্ছি আ বে সে ডে এ এফ গে হা ই ইয়ট এল এম এন পে কু এর এস ইক্স উফশিলন সেট আ উমলাউট ও উমলাউট উমলাউট এস সেট তাহলে এইটাই ছিল আপনাদের জার্মান বর্ণমালা